আবারও হঠাৎ করেই কিন্তু খুবই বড় একটা খারাপ খবর সামনে এলো। হঠাৎ করে এই ধরনের খবরে দর্শকরা কিন্তু খুবই চমকে গেছে। তাদের প্রথমে জিনিসটা কিন্তু বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু এটাই সত্যি। চলুন জেনে নেওয়া যাক সেই খবরটি। আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন যে আর কয়েকদিনের মধ্যেই মিলি ধারাবাহিকটি শেষ হতে চলেছে। মিলি ধারাবাহিকটি স্ক্রিন প্লেয়ার প্রোডাকশান হাউসের। এই প্রোডাকশান হাউসের মালিক এবং ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশান হাউসের মালিক কিন্তু একই। খবর পাওয়া যাচ্ছে যে প্রোডাকশান হাউস কিন্তু চাইছিল না এই ধারাবাহিকটি শেষ করতে। ওদিকে ধারাবাহিকের টিআরপি কম থাকার কারণে চ্যানেল ধারাবাহিকটিকে তাড়াহুড়ো করে শেষ করে দিতে চাইছিল। সেই কারণেই মাত্র 6 মাসের মধ্যে ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে। আর সেই কারণে এবার এই প্রোডাকশান হাউস চাইছে না জি বাংলাতে আর কোনো নতুন ধারাবাহিক আনতে। তাই আগামী দিনে হয়তো স্ক্রিন প্লেয়ার প্রোডাকশান এবং ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশানের কোনো ধারাবাহিকই জি বাংলাতে আসবে না। তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কী মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।